টোয়েন্টি ক্রিকেটে বিভিন্ন দেশের হয়ে বড় ভূমিকা দেখেছে লেগ স্পিনারদের। গুরুত্বপূর্ণ সময়ে রান আটকে বা উইকেট নিয়ে বড় ভূমিকায় অবতীর্ণ হন লেগ স্পিনাররা। তবে বরাবরের মতো সবসময় দেশের ক্রিকেটে অবহেলিত লেগ স্পিনাররা। বিভিন্ন সময় এ নিয়ে ঘরোয়া ক্রিকেটে বিসিবির নিয়ম করে দিলেও কোনো লাভ হয়নি। বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তবে তারা তাদের দলে এবার কোনো লেগ স্পিনার রাখেনি। লেগ স্পিনাররা বেশিরভাগ সময় ম্যাচ পান না। তবে বিপিএল এর মতো টুর্নামেন্টে লেগ স্পিনার নয় ম্যাচ জয়ের জন্যই মাঠে নামানো দলগুলো মনে করিয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। তিনি আরো বলেন, এটা প্রফেশনাল জায়গা, এখানে দলে থাকতে হলে ভালো খেলতে হবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ সালাউদ্দিন বলেন, কখনোই লেগ স্পিনাররা অবহেলিত না, এটা টিম দেখে সে কিভাবে জিতবে, এখানে কাউকে আলাদাভাবে সাপোর্ট করা এই বিষয়টা আসলে নেই, এটা প্রফেশনাল জায়গা, ভালো খেললে থাকবেন না খেললে থাকবেন না, কারণ হারলে তখন পুরো টিমের দোষ থাকবে। জাতীয় দলে সাম্প্রতিক সময়ে দেখা গেছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। নিউজিল্যান্ড সফরে বেশ ভালো বোলিং করেছেন রিশাদ, লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করতে পারেন তিনি। সব মিলিয়ে রিশাদ বাংলাদেশের জন্য ভালো সম্পদ হতে পারেন বলে জানান সালাউদ্দিন। পাশাপাশি উচ্চতা কাজে লাগিয়ে হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। সময়ের সাথে কন্ডিশন অনুযায়ী বোলিংয়ের পরিপক্কতা আসলে রিশাদ হতে পারেন পরিপূর্ণ এক প্যাকেজ।